হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো 365 দিন সাইকেলিং চ্যালেঞ্জ চলছে, তার সঙ্গে আমার একটা বড় চ্যালেঞ্জ চলে এসেছে। বড় চ্যালেঞ্জ মানে অনেক বড় চ্যালেঞ্জ, যেটা করতে আমি যাচ্ছি লেতে, সেই অনুযায়ী আমার সাইকেল ওয়াশিং চলছে। সাইকেল এখন ওয়াশ টোয়াশ করে আমি সাইকেলটাকে খুলে পুরো বাড়িতে নিয়ে বাড়িতে গিয়ে প্যাক করব। বাড়িতে আমি সাইকেলটাকে পুরো খুলে ফেলেছি, এবারে আমি প্যাক করে ব্যাগে ঢুকাবো। তো প্যাকিং করার আগে যেসব বিষয়গুলো আমি ইউজ করবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই ফোমগুলো আমি ইউজ করবো যেন স্ক্র্যাচ না পড়ে সাইকেলে আমার কোথাও। তো এইগুলো ইউজ করছি আমি, তো সেগুলো রাখা ছিল। তারপর আমি প্যাকেট করে লাগেজে এটা আমি আমার সাইকেলটাকে নিয়ে যাবো। প্যাকেট করা হয়ে গেছে, আমার প্যাকেট দুটো ব্যাগ আছে এখানে, একটা আমার ভাইয়ের ব্যাগ আর একটা আমার ব্যাগ, দুটোকে একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি যেন সাইকেলের আমার কোনো ক্ষতি না হয়, কারণ ওইটাই আমার সব কিছু জীবনের। তো আমি মোটামুটি প্যাকিং করা হয়ে গেছে, সকালে বেরিয়ে যাব। এটা আমার হ্যান্ড লাগেজ, হ্যান্ড লাগেজে সব জামাকাপড় বিশেষ করে সব সাইকেলের জিনিসপত্রই আছে, কিছু ঠান্ডার জিনিসপত্র আছে। লাদাখে তো এখন এত ভয়ঙ্কর ঠান্ডা পড়েনি, পড়বে সেপ্টেম্বর থেকে। তো যাই হোক, আমি এখন বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আমাকে পৌঁছে দিয়েছে মুক্তারদা এবং সঙ্গে ছিল মৌমিতাদি সৌরভ। তো আমাকে সত্যি আছে খুব ভালো লাগছিলো দেখে, আমাকে সবাই এত ভালোবাসা দিচ্ছে, আমি যা কোনোদিন আমি পাইনি সিরিয়াসলি সাইকেলিং করার জন্য আমি এত ভালোবাসা আগে কোনোদিনও পাইনি, আগে কোনো রেসও পাইনি। তো আমি সত্যি খুব আপ্লুত হয়ে গেছি। তো আমি বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। বাগডোগরা এয়ারপোর্টে আমার ফ্লাইট ছিল 2:30 থেকে এবং দিল্লিতে পৌঁছাবে 4:30, 2 ঘন্টার ফ্লাইট। তো যে ফুলটা আমাকে দিয়েছে দিদিরা, সেটা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি এবং সেটা আমার ফ্লাইটের ভেতরেও আমার সেটা রাখা ছিল। তো আমি ফ্লাইটে উঠে গেছি, এবার গিয়ে নামবো দিল্লিতে। দিল্লিতে এখন আমি জাস্ট ল্যান্ড করেছি ফ্লাইট থেকে, এখন আমি কারণ এখানে আমার 14 ঘন্টার লে ওভার আছে। বাগডোগরা থেকে লে ডাইরেক্ট ফ্লাইট নেই, যত ফ্লাইট আছে লে যাওয়ার সব সকালবেলায় থাকে, এবং সেই জন্য সকালবেলায় আমি সকালের জন্য ওয়েট করবো 14 ঘন্টা। তো এই আমার ফ্লাইট সকালে 14 ঘন্টা ওয়েট করা হয়ে গেছে, আমি এখন লাইনে দাঁড়িয়ে ভিতরের দিকে ঢুকছি। আমি আমার ফ্লাইটে পৌঁছালাম এবং ফাইনালি পৌঁছে গেছি লেতে। এখানে এখন ল্যান্ডিং হবে এবং আমি তোমাদেরকে নিয়ে যাব লে শহরের ভিতর দিয়ে আমার হোমস্টেতে। তো সেই হোমস্টে আমি থাকবো, খুব সুন্দর আমি মানে ফটো দেখেছি, তো সেটা দেখার জন্য আমি অপেক্ষা করে আছি কখন পৌঁছাবো। তো এখন ফাইনালি ল্যান্ড করেছে, নেমে পড়েছি, এখানে ভিডিও করা বারণ, তাই একটা জাস্ট ফটো নিয়েছি। তো আমি এখন এখান থেকে ক্যাব বুক করে যাব আমার কী বলো হোমস্টেতে। চলো সঙ্গে থাকো। অনেক 14 ঘন্টার লে ওভার কাটিয়ে আমি লে পৌঁছে গেছি, এখন বাজে 9:30 এবং আজকে হলো 10ই আগস্ট। আর এরপর পুরো ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, একদম আমাদের শিলিগুড়ি থেকে শুরু করে লে পর্যন্ত জার্নি আমার, সেগুলো সব দেখাবো, সঙ্গে থাকো। বুক করা হয়ে গেছে লে এয়ারপোর্ট থেকে আমার হোটেলের দূরত্ব 4 কিলোমিটার, এখানকার ভাড়া 550 টাকা। এখানে আমি আমার ক্যাব নিয়ে নিলাম, এখান থেকে 4 কিলোমিটার যাবো, এটা লে শহর। লে শহর সম্পর্কে আরও অনেক ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, আমার সঙ্গে থেকো। সঙ্গে থাকলে প্রত্যেক দিন আমি লে শহরের ভিডিও দেবো, কোথায় যাচ্ছি, কোথায় সাইকেলিং করব। আমি সাইকেলিং শুরু করবো পরশু দিন থেকে, আজকে পুরো রেস্ট, কালকে সাইকেলটাকে খুলে মানে ফিটিং করব, তারপরে আমার সাইকেলিং শুরু হবে এবং রেস আছে 24 তারিখে, 24শে আগস্ট। তার আগে আমি প্রত্যেক দিন ঘুরে বেড়াবো, সাইকেল নিয়ে কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো সব তোমাদেরকে ভিডিও করে দেখাবো, সঙ্গে থাকতে হবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো। ওয়েলকাম টু লে। তো ফাইনালি লে শহরে আমি ঢুকে যাচ্ছি। লে খুব সুন্দর একটা শহর, তার উপরও অনেক সুন্দর কথা বলার আছে, পরে আমি পরের ভিডিওতে তোমাদেরকে শোনাবো। তো আমি ফাইনালি আমার যে হোমস্টে আছে সেখানে যাচ্ছি। এখান থেকে মানে লে শহর থেকে আমার হোমস্টে মোটামুটি অল্প দূরত্বের, 700-800 মিটার, এটা আমার হোমস্টে। দেখো চারদিকে ফুলের গাছ, সূর্যমুখী ফুল, আরও অনেক রকম ফুল ফুটে আছে, সব ফুলের আমি নাম জানি না। তো ঢোকার সঙ্গে সঙ্গে প্রথমেই আমাকে ওয়েলকাম করলো কি আপেল গাছ, এত সুন্দর আপেল হয়েছে। তারপরেই কিছুটা আগানোর পর দেখছি একটা চেরি গাছ, এত চেরি ধরেছে না, প্রচুর চেরি ধরে আছে। আমি সঙ্গে সঙ্গে হোটেলে দাদাকে ফোন করেছি, দাদা আমি চেরি খাবো, দাদা বলেছে ওকে যত ইচ্ছা খাও কোনো সমস্যা নেই। তো আমি অনেকগুলো চেরি তুলে খেয়েও নিয়েছি এবং দেখো এটা বাইরে থেকে হোমস্টেটা কি সুন্দর, এখানে আবার ফুলকপি গাছ লাগানো আছে, কিছু সবজি গাছও এখানে চাষ করা আছে, দেখতে থাকো, তোমাদেরকে আমি ভিতরে নিয়ে যাচ্ছি, দেখো একটু।
হোমস্টে রুমগুলো দেখাবো, ভেতরের দিকে যাওয়া যাক। কি সুন্দর হোমস্টে, আমার থাকার ব্যবস্থা আছে এখানে 17 দিনের জন্য। তো দাদা রেন্ট নিচ্ছে খুব কমই, মাত্র রুমটা আগে দেখো তারপরে আমি রেন্ট সম্পর্কে বলছি। এটা আমার রুম, ডবল বেড, সুন্দর রুম, থাকবো সিঙ্গেল কিন্তু বেড ডবল। খুব সুন্দর ঘর, সকালবেলা সূর্যের আলো আসে, ভালো গরমও আছে। আমার সাইকেল ঢুকিয়ে ফেলেছি সবার আগে, এখানে আমার হ্যান্ড লাগেজ রাখা আছে, জলের বোতল নিয়েছি অনেকগুলো, কারণ জল খেতে হবে প্রচুর। বাইরে আসলে, পাহাড়ে আসলে অবশ্যই চেষ্টা করবে বিসলারি বা কেনা যে বোতলগুলো আছে সেগুলো খাওয়ার, কারণ আমরা প্লেন থেকে আসি তো পাহাড়ে, তাই অ্যাডজাস্ট করতে সময় লাগে। সেজন্য অবশ্যই ভালো জল খাওয়া উচিত, নয়তো প্রবলেম হয়ে যেতে পারে। তো এই রুমটার ভাড়া শুধুমাত্র 700 টাকা, আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি আমার জানলা দিয়ে, দেখো খুব সুন্দর। পরে আরও দেখাবো সুন্দরভাবে তোমাদেরকে, ভিডিও পুরো ভিউ দেখাবো বা মানে কাল থেকে আবার। তো এটা আমার বেড, এখানে আমি আজকে ঘুমাবো, একটু পরেই আমি ফ্রেশ ফ্রেশ হয়ে পড়বো, আজকে কোথাও যাওয়ার নেই, আজকে পুরো দিন রেস্ট আমার বাথরুম, আজকে আমার পুরো দিন রেস্ট করবো নিজেকে এই পরিবেশের সঙ্গে মানানোর জন্য। কালকে থেকে একটু একটু করে আমার চলা শুরু হবে, সেগুলোর উপরেও ভিডিও করে তোমাদেরকে আমি দেখাবো। আর অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলগুলো, লাইক করে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। এই 17 দিন প্রত্যেক দিন আমি সকাল থেকে রাত অবধি কী করছি না করছি প্রত্যেক দিনের ব্লগ আমি তোমাদেরকে দেখাবো। তো এখন আমার ব্রেকফাস্ট করার টাইম, দাদাকে বলেছিলাম ব্রেকফাস্টের কথা, দাদা বলেছিল সুন্দর আলু পরোটা খাওয়াবে, সাথে কফিও দিয়েছিল, আমি কফি খাই না, চাও খাই না, তো আলুর পরোটা খাবো। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে আবার একটা সুন্দর ব্লগের মাধ্যমে, ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত কী করছি। ওকে, ভালো থেকো, বাই।